ওয়ার্ল্ড রেকর্ড, মানে কোনো এমন জিনিস যা এর আগে কেউ এত তাড়াতাড়ি ও এত ভালোভাবে করেনি। তাই এই ওয়ার্ল্ড রেকর্ডগুলি বানানো অতটা সহজ ব্যাপারও নয়, কিন্তু যারা এটি করতে সক্ষম হয় তাদের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লিখে রাখা হয়। ওয়ার্ল্ড রেকর্ড যে কোনো রকমের হতে পারে, কারণ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সকল ধরনের রেকর্ডকে অ্যাকসেপ্ট করে যেগুলি সকলের থেকে আলাদা ও সহজে ভাঙা যায় না। ফলে এর মধ্যে কিছু রেকর্ড এমনও আছে যেগুলি খুবই ডেঞ্জারাস ও আজব। তাই আজকে আমরা এমনই কিছু ওয়ার্ল্ড রেকর্ডগুলি দেখব যেগুলি আপনারা কখনোই শোনেননি আর যেগুলি দেখে অবাকও হবেন। নাম্বার ওয়ান, তো এক নম্বরে আছে স্টিল ম্যান অফ ইন্ডিয়া। আপনারা জানেন না হয়তো, ওয়ার্ল্ড রেকর্ড বানাবার দিক থেকে ভারত পৃথিবীর তৃতীয় দেশ। হরিয়ানার নিবাসী অমরদীপ সিং পুরো পৃথিবীর মধ্যে স্টিল ম্যান অফ ইন্ডিয়ার নামে পরিচিত। তো এক নম্বরে থাকার কারণ হলো এই ব্যক্তির 2000-এরও বেশি ডেঞ্জারাস স্টান্ট করেছে, যেমন নিজের দাঁতের সাহায্যে 65 কিলো ওজনের ব্যক্তিকে চাগিয়ে নেওয়া থেকে শুরু করে নিজের চেস্ট ও হাতে হাতুড়ির মার সহ্য করা, বা একসাথে দুটি বাইককে চাগানো হোক, বা নিজের শরীরের উপর থেকে পুরো একটি ট্রাককে পাস করা। এরকমই অনেক স্ট্যান্ডই পারফর্ম করেছেন আর অনেক ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জিততে পারেননি। তবে আশা করি যে খুব শীঘ্রই উনি এটিও অ্যাচিভ করে নেবেন। 2009 সালে হওয়া মিস্টার সিং কম্পিটিশনে 15,000 জনকে হারিয়ে তিনি স্টিল ম্যান অফ ইন্ডিয়ার টাইটেলটি পেয়েছিলেন। নাম্বার টু, ডেভিড ব্লেন। ইনি আমেরিকার একজন বিখ্যাত ম্যাজিশিয়ান যার বয়স 47 বছর। ইনি অনেক টিভি শো আর ফিল্ম করেছেন, কিন্তু সবথেকে বিখ্যাত হন ইনি একটি স্টান্টের জন্য। 5 এপ্রিল 1999 ডেভিড একটি কাঁচের বাক্সে নিজেকে বন্ধ করে মাটিতে পুঁতে দেয়। তার উপরে একটি জলের ভরা বাক্স রাখেন যাতে লোকেরা এনাকে ক্লিয়ারলি দেখতে পায়। আর অবাক করা ব্যাপারটি এটি ছিল যে ডেভিড পুরো 7 দিন কিছু না খেয়ে ও পান করে এর মধ্যে কাটায় ও নিজের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখিয়ে নেয়। এছাড়াও ডেভিড এমন অনেক ম্যাজিক পারফর্ম করেন যাতে তিনি একটি বড় ছুঁচকে নিজের হাতের আরপার করে দেন, যেগুলি দেখে যে কোনো ব্যক্তি অবাক হয়ে যাবে। নাম্বার থ্রি, উইসপি কারাডি অ্যান্ড উইসপি কাসাদ। উইসপি কাসাদ হলেন ভারতের একজন ফেমাস মার্শাল আর্টিস্ট, যিনি নিজের সাথে উইসপি কারাডির সাথে 5 ফেব্রুয়ারি 2018 পেটে সবথেকে বেশি তরমুজ কাটার ওয়ার্ল্ড রেকর্ডটি বানায়। ইনি 1 মিনিটে 49টি তরমুজ পেটে রেখে তরোয়ারের সাহায্যে কেটে আমেরিকার ওয়ার্ল্ড রেকর্ডটি ভেঙেছিলেন, যেটি 1 মিনিটে 48টি ছিল। এই রেকর্ডটি এতটা রিস্কি ছিল যে তরোয়ারের একটি ভুল আঘাত ওনার পার্টনারের পেটকে কেটে দিতে পারত। তাছাড়াও এনারা নিজের নামে আরও অনেক ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, যেমন চোখে কাপড় বেঁধে যে কোনো সবজি কেটে ফেলার ওয়ার্ল্ড রেকর্ড। নাম্বার ফোর, সবথেকে বেশিক্ষণ নিজের নিঃশ্বাস ধরে রাখা। তো কোনো সাধারণ মানুষ খুব বেশি 1 থেকে 2 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাস ধরে রাখতে পারবে, আর একটি ট্রেন্ড ব্যক্তি 9 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাস ধরে রাখতে পারে। কিন্তু অ্যালেক্স সেগুরা নামের এই ব্যক্তিটি, যে স্পেন থেকে বিলং করে, 28 ফেব্রুয়ারি 2016 সবথেকে বেশিক্ষণ নিঃশ্বাস ধরে রাখার ওয়ার্ল্ড রেকর্ডটি নিজের নামে করে। এতে তিনি 8-10 মিনিট নয় বরং পুরো 24.3 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাস ধরে রেখে নিজের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে নেন। অ্যালেক্স এই ওয়ার্ল্ড রেকর্ডটি বানানোর জন্য অনেক বছর ধরেই নিজেকে প্রস্তুত করে আসছিল। নাম্বার ফাইভ, কেভিন ফাস্ট। তো 57 বছর বয়সী কেভিন হলো কানাডার একটি চার্চের ফাদার। তো এনাকে দেখে যতটা বয়স্ক বলে মনে হয়, ইনি তার থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ কেভিন এখন পর্যন্ত 32টি ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করেছেন। তাই যদি এনাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী বয়স্ক ব্যক্তি বলা হয়, তাহলে সেটি মোটেও ভুল হবে না, কারণ ইনি 17 সেপ্টেম্বর 2009 188,830 কেজি ওজনের প্লেনকে টেনে নিয়ে গিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখায়। তাছাড়াও কেভিন আরও অনেক ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করেছেন, যেমন 15টি গাড়িকে একসাথে টেনে নিয়ে যাওয়া। তাই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এনাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী ফাদারের টাইটেলটি দেওয়া হয়েছে। নাম্বার সিক্স, দ্য বেলসিং আর্ট। তো বন্ধুরা, আপনাদের যদি বলা হয় যে মাথায় জলে ভরা একটি হাঁড়ি বসিয়ে তাতে হাত না দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে ওঠার কথা, তাও 1 মিনিটে 97টি সিঁড়ি, তাহলে আপনাদের ওটি অসম্ভব বলে মনে হবে। কিন্তু ভিয়েতনামের এই দুটি ছেলে এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে, যেটি আমরা মাথায় হাঁড়ি রেখেও হয়তো পারতাম না, কারণ এতে একটি ছেলে অন্যটিকে নিজের মাথার ভরে উল্টো রেখে 1 মিনিটে 97টি সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল। এটি এতটাই আকর্ষণীয় ছিল যে এটিকে দেখতে প্রচুর লোক স্পেনে ভিড় জমা করে। এটি দেখতে যতটা সহজ বলে মনে হয় ততটা সহজ ছিল না, কারণ এদের মধ্যে একজনের যদি ব্যালেন্স আউট হতো তাহলে উপরের ছেলেটির মৃত্যু হতে পারত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর এরকমই অ্যামেজিং ভিডিওগুলি ফিউচারে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।